একুশে বঙ্গে ভোটে এখন পর্যন্ত সব থেকে রক্তাক্ত নির্বাচন হলো শনিবার দিন। সকাল থেকে শুধুমাত্র কোচবিহার জেলাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের। এর মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে মাথাভাঙা ফাড়ি এলাকায় জনসংগ্রাম এবং অশান্তি এড়াতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন। এ নিয়ে পুলিশ সুপারের বক্তব্য, এক যুবক অসুস্থ হয়ে পড়েছিল, তার চিকিৎসা করেছিল স্থানীয় কয়েকজন। সে সময় তাদের জিজ্ঞাসাবাদ করছিল বাহিনী কয়েকজন জওয়ান, তখনই গুজব ছড়ায় সিএসএফ এর মারে ওই যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে 300-350 গ্রামবাসী, যাদের মধ্যে অধিকাংশ মহিলা, জওয়ানদের ঘিরে ধরে উত্তেজনা ছড়ায়। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে, এমনকি ব্যালট ছিনতাইয়ের অবস্থা তৈরি হয়। তখন নিয়ম মূলে গুলি চালায় বাহিনী। 15 রাউন্ড গুলি চলে, চারজনের মৃত্যু হয়। পরবর্তীতে এই জেলার কমিশনে নিযুক্ত পর্যবেক্ষক শরৎ লক্ষণ এবং পুলিশ পর্যবেক্ষক প্রতাপ এমও একই রিপোর্ট দেন। সূত্রে খবর, তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বুধবার রাতে এবং আত্মরক্ষার স্বার্থেই নাকি বাহিনী গুলি চালিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই তত্ত্বকে উড়িয়ে দিয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি আত্মরক্ষার্থে গুলি চালানো হয় তাহলে আহতরা কোথায় গেল? সারা রাজ্য জুড়ে মোটামুটি শান্তভাবে ভোট হলেও কোচবিহারে একমাত্র এভাবে রক্ত ঝরেছে। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা যে যা নিজের নিজের কেন্দ্রে এদিন ভোট দিয়েছেন সকাল থেকে। শনিবার দিন দুপুরে দেখা গেল কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমেদ খান এবং 66 নম্বর ওয়ার্ডে পুর সমন্বয়ক ফয়েজ আহমদ খানকে একসঙ্গে তফসিল ছিলেন একাডেমিতে ভোট দিতে। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বললেন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তা নিয়ে বিজেপি বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করছে, তাদের মারধর করছে, কিন্তু এত কিছু করেও কোনো লাভ হবে না, কারণ 21 নির্বাচনে ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো নিজের সঙ্গে নিজে লড়তে হচ্ছে, মার্জিনটা যাতে বেশি বাড়ে সেটাই করতে হচ্ছে। ফিল্ডে আমরাই আছি, কেউ নেই। যারা অভিযোগ করছে, একদিকে শত্রুপ ঘোষ আর একদিকে ডক্টর ইন্দ্রনীল খাঁ, ও খেয়ে ফেলছে সব। লোকজন নেই, কিছু নেই, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে তারা শুধু আমাদের পিছনে লেগেছেন, বদনাম করেছেন। এক এক ইন্দ্রনীল খান ভোট কিনছেন কিনা কসবা দিকে, মানুষকে কখনো মিষ্টি জল খাইয়ে, কখনো কিনে পয়সা দিয়ে, আর একদিকে শত্রু ঘোষ এসে কিনা বলছে আমাদের কর্মীদের, আমাদের পোলিং এজেন্টদের ধমক দিচ্ছেন, যারা পোলিং এজেন্টে বসে আছে প্রিসাইডিং অফিসার ভোট করাতে, তাদের বলছেন পুলিশ থেকে অ্যারেস্ট করিয়ে দেবো, আর দু তিন দিনের মানুষ সামগাজি ফসলেনে পয়সা দিয়ে ভোট কিনছেন। দেখুন, লড়াইয়ের সবচেয়ে বড়ো যেটা হচ্ছে, মানুষের যদি পাশে আপনি কাজ করেন, মানুষের আস্থাটা আপনারা গ্রহণ করে মানে পেয়ে যান, মানুষ যদি নিজের আস্থাটা আপনাকে দেয়, তাহলে আপনার যুদ্ধটা অনেক সহজ হয়ে যায়। আর যুদ্ধ জেনে তৈরি হতে হয়। তৈরিটা কীরকম, আমাদের যারা ইলেকশন লড়াই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিশ্বাস রাখে, তার হচ্ছে মানুষের পাশে থেকে মানুষের কাজ, যেটা আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, সেই কাজটা আমরা আজকে ইলেকশন শেষ হয়েছে হয়ে যাবে, কাল থেকে আমরা আবার লেগে যাব, সকাল থেকে লেগে যাব। এই যে 5 বছর মানুষের পাশে থেকে, মানুষ জানে এই মানুষটা পালাবে না, তো আমাদের বেশি কিছু বলতে হয় না, মানুষ নিজেই আশীর্বাদ করে, সেই একটা দিক আছে। দ্বিতীয় হচ্ছে, যারা মানুষের মধ্যে বিশ্বাস রাখে না, মাসেল পাওয়ার, পুলিশ, ইলেকশন কমিশন, বিজেপির মতন দল যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা কিনা যে ফ্লুকে চান্স খুঁজে বেড়ায়, কিন্তু তার বেশি দিন টিকতে পারে না, তারা ইলেকশন জিততে পারে না। সেই জন্য আজকে দেখবেন দিকে দিকে চারিদিকে দেখবেন, যা বিজেপির অবস্থা সেই রকম সিপিএমের অবস্থা, সেরকম কংগ্রেসের। সিপিএমের অবস্থা এরকম হয়েছে যে এখন কসবা এক সময় ওদের গড় হতো, এখন পোলিং এজেন্ট দিতে পারছে না। তারপর বিজেপি তো ছেড়ে দিন, সারা বলছে কিনা যে আমাদের, আমাকে একটা লোক বললো কি বিজেপি অভিযোগ লাগাচ্ছে আপনি বসতে দিচ্ছেন না ওদের এজেন্টদের। আমি না, সারা বাংলা তো আমি, আমার প্রভাব নেই, সারা বাংলা কেন বসাতে পারছে না, তাহলে আমি সব জায়গায় কি এটা করছি? তার মানে হচ্ছে মানুষ নেই তাদের পাশে। এই তো শস্যর মধ্যে ভূত থাকে, বুঝলেন তো? তো শস্যর মধ্যে ভূত, আমাদের পার্টির মধ্যে কিছু লোক, তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, তারা আমাকে যদি সরাতে পারে, পারতে গেলে তারা আমার জায়গা দখল করার চেষ্টা করবে। তার মদত দেওয়ার অনেক লোক বেরিয়ে গেছিলো, সেটা একটা দিক ছিল। তারা কিন্তু এক শ্রেণী, আবার এক শ্রেণী নেতা ছিল যারা আমার কেনম সে সরাতে গেলে পয়সা এখানে অনেক রোজগার করতে পারে, সেই শ্রেণী পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর ইলেকশন কমিশনকে নিয়ে ভাবলো কি ক্ষমতা দখল করব। মানুষ যদি তার পাশে না থাকে, যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক, যখন ইলেকশন কমিশন থাকুক, তারা কিছু করতে পারবে না। আজকে সেটা প্রমাণ হয়ে যাবে 2 তারিখে। খুব দুঃখজনক ব্যাপার, যারা করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কিরম সে অ্যাকশন নেওয়া দরকার এবং তাদের অ্যারেস্ট করা উচিত। এবং আজকে এটাই প্রমাণ করছে কি বিজেপি কোন নিচু স্তর পর্যন্ত লাভতে পারে। তারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলার
ইলেকশনটা রক্তাক্ত করছে এবং তার সঙ্গে মানুষকে, বাংলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে, যাতে আগামী দিন মানুষ যাতে ভোট না দিতে পারে, তারা কেন্দ্রীয় বাহিনীর ভয়তে ভোট না দিবে। ISF আসতে গেলে আমার ভালো একটা হলো, আমাদের ভোট বেড়ে যাবে। চুন্নু মিয়া একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, ওর বিরুদ্ধে অনেকগুলো কেস পেন্ডিং আছে, তাকে শত্রুর ব্যবহার করে আমার অনেকটা সুবিধা করে দিয়েছে। কেন মানুষ ওকে দেখে আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে চলে যাচ্ছে কি আবার এই গুন্ডা রাজা, যদি শত্রু বিজেতে গুন্ডা রাজা তপসে হয়ে যাবে। সেই জন্য মানুষ যারা সুবুদ্ধি মানুষও ছিলেন, যারা হার্ড কোর CPM-এ ছিলেন, তারাও ভোট দেননি শত্রুকে। হ্যাঁ, 100 বার ইলেকশন কমিশনে আমরা শূন্যর বিরুদ্ধে অভিযোগ করেছি, আমরা কেন সেই যারা অ্যান্টি সোশ্যাল আছে ওদের বিরুদ্ধে, কিন্তু ইলেকশন কমিশন নীরব। তারা আমাদের গেলাম যে যারা ইলেকশন করবে তাদের পুলিশ থেকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আগে যা মারছেন তো ডাবল, তার থেকে বেশি হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।